হ্যালো বন্ধুরা আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টার আর জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে শঙ্খ এবং মোহরের বিয়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে শ্রেষ্ঠা বিয়েটা দেখছি যাতে করে তার ভেতরে রাগ জমে থাকা আগুনগুলো আরও বেশি করে উত্তাল হয়ে ওঠে দিয়া এবং ময়ূরী দুজনে এসে বলে শ্রেষ্ঠা দি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না খুব খারাপ লাগছে আমরা বুঝতে পারছি দেখো দিয়া ময়ূরী কিছু কিছু খারাপকে সবসময় প্রকাশ করতে নেই তাই আমি প্রকাশ না করে এখানে দাঁড়িয়ে রয়েছি তোমরা সেটা বুঝতে পারবে না এই মোহরকে কখনোই আমরা আমার দাদা ভাইয়ের বউ হিসাবে মেনে নিতে পারবো না ও আমাদের বাড়িতে বউ হয়ে যাওয়ার পরে দেখবে সবার পেছনে লাগবে ওর সাথে যারা যারা অন্যায় করেছে তাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না আর এই মেয়েকে আমরা কখনোই বৌদিভাই হিসাবে মেনে নিতে পারবো না সৃষ্টা তখনই খুশি হয়ে যায় বলে দেখো দিয়া ময়ূরী সামনে কি হতে চলেছে সেটা কেউ জানে না মোহরের সাথে শঙ্কর বিয়েটা তো হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত মোহর তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবে কিনা ওই বাড়িতে উঠতে পারবে কিনা সেটা তো আগে দেখো দিয়া অবাক হয়ে যায় বলে শ্রেষ্ঠাদি তুমি এসব কি বলছো তোমার কি কোনো পরিকল্পনা আছে আমরা তো কিছুই বুঝতে পারছি না সব কিছু যে তোমাদের জানতে হবে বা বুঝতে হবে তার কিন্তু কোনো মানে নেই এই বলে দিয়া ময়ূরীকে চুপ করিয়ে দেয় এদিকে শঙ্খ এবং মোহরের দুজনের হাত নিয়ে ঠাকুরমশাই একে অপরের ওপর রেখে তার মধ্যে পান পাতা ফুলের মালা এবং গামছা দিয়ে হাত বেঁধে দেয় যাতে করে তাদের বন্ধন চার হাত এক হয়ে যায় এবং তারা যেন সারা জীবন ভালো থাকতে পারে তাই নিয়ম রিচুয়াল মেনেই বিয়েটা দিচ্ছে ঠাকুরমশাই মোহর বলে কী ব্যাপার আপনার সাথে আমি কোনো কথা বলবো না ঠাকুরমশাই কেন মা লক্ষ্মী তুমি আমার লক্ষ্মী তুমি যদি চঞ্চলা হয়ে পড়ো তাহলে এই পুরো সমাজ অচলা হয়ে যাবে আর সে কারণে আমি তোমাকে কোনো কথা জানাই নি আর আমার নারায়ণ আমাকে নিষেধ করেছে বলে আমি তোমাকে কোনো কথা বলতে পারিনি এটাকে আমার দোষ বলতো আমি তোমার কথা ভেবেই তোমাকে জানাইনি কী ভেবেছেন আপনি আমার কথা আপনি আপনার নারায়ণের কথা শুনে আমাকে জানাননি আমি কষ্ট পেয়েছি কতটা আপনি ভেবে দেখেছেন আমি জানি আমার নারায়ণ তোমাকে খুব কষ্ট দিয়েছে কিন্তু তুমিও তো নারায়ণকে কম কষ্ট দাওনি মা দেখুন ঠাকুরমাশাই আপনার লক্ষ্মী যদি ঠিক থাকে তাহলে আমিও ঠিক থাকবো আর আপনার লক্ষ্মী যদি আমার সাথে এই ধরনের আচরণ করে তাহলে তো ওকে শাস্তি পেতেই হবে সেটা নিশ্চয়ই বুঝে গেছে শাশ্বতী এসে মোহরের পাশে বসে বলে কিরে মোহর তোরা কি গল্প করছিস বলতো আমি কোনো গল্প করছি না শাশ্বতী আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছি তিতির এসে বলে তাই বুঝি তাহলে শঙ্খ কার সাথে গল্প করছে তোরা বিয়ের মণ্ডপেও ঝগড়া ঝামেলা করা ছাড়বি না তাই না তোদের এই গল্পটা তো তোরা পরেও করতে পারবি এখনই করতে হবে আগে বিয়েটা সারতে দে ঠাকুরমশাই বলে ঠিক বলেছো তুমি এখন আর কোনো কথা নাই সমস্ত মন্ত্র মন থেকে উচ্চারণ করবে কেন ঠাকুরমশাই আপনি তো শঙ্খ এবং মোহরের বিয়ে দিয়েই দিয়েছেন সমস্ত মন্ত্র উচ্চারণ করে তাহলে এখন আবার এসব কিছুর কি প্রয়োজন বুঝতে পারছো না মা শঙ্খ এবং মোহর একে অপরের জন্যই তৈরি হয়েছে তাই আমি চাই সমস্ত মন্ত্র উচ্চারণ করে আবারও সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হোক ওদের জুটিটা যাতে কেউ ভাঙতে না পারে সেজন্যই আমার এই প্রচেষ্টা ঠিক আছে এরপরে শঙ্খ এবং মোহর মন্ত্র উচ্চারণ করবে তাদের বিয়ের সমস্ত নিয়ম রিচুয়াল মানবে তিতিরের বান্ধবী এসে জানায় যে শঙ্খ এবং মোহরকে দেখলে মনে হয় ওরা মেথ ফর ইচাদার তিতির শয়তানি করতে শুরু করে দেয় শঙ্খর সাথে দেখেছো তো শঙ্খ সবাই আগে বলতো আমি আর ঈশান নাকি মেড ফর ইজাদার এখন আমাদের জায়গাটা পাল্টে গেল তুমি আর মোহর হয়ে গেলে এই বলে তারা হাসাহাসি করতে লাগে ওদিকে জেঠুমণি এবং জেঠিমা দূর থেকে দেখছে জেঠিমা বলে দেখছ তো কীরকম বেলজ্জা মে বিয়ের মণ্ডপে বসে হাসাহাসি করছে গল্প করছে বিয়েটা তাড়াতাড়ি করে নেবে কি এত যেহেতু বিয়ে করার ইচ্ছে ছিল এখন সেটা না করে কিভাবে কথা বলছে দেখো জেঠুমণি বলে বাদ দাও সব কিছু আমি কোনো কিছুর বিনিময়ে শঙ্খকে হারাতে চাই না আর সব কিছু যেহেতু শঙ্খ অ্যারেঞ্জমেন্ট করেই নিয়েছে আমাদের না আসলে কখনো হতো না ছোটকা এসে বলে ঠিকই বলেছো দাদা আমাদের তো আর কোনো উপায় নেই বিয়েতে আমাদেরকে আসতেই হতো আর আমরা চলেও এসেছি দেখো জেঠিমা রেগে যায় জেঠুমনির ওপরে বল তুমি দেখছো তো নতুন বইয়ের সাথে সাথে ওই অদিতিও আমাদের বাড়িতে যাবে আর এই সব কিছু তুমি মেনে নিতে পারবে আমাদের বাড়িতে আমাদের কথার কোনো মূল্যায়নই থাকবে না এটা আমি কখনো মানতে পারবো না দেখো তুমি এই সব বোকামি একদম করো না অদিতির কাছে হেরে গিয়ে আমি শঙ্খকে অদিতির হাতে তুলে দেব সেটা আমি কখনো করতে পারবো না ছোট থেকে শঙ্খকে আমি মানুষ করেছি ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আমার ছেলেকে কখনো কাছে পাইনি ওর কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি সন্তান হিসাবে তাই শঙ্খকে দিয়েই সমস্ত কিছু আমি পেয়েছি তাই শঙ্খকে আমি কোনোভাবেই হারাতে চাই না নতুন বইয়ের সাথে যদি অদিতি ও বাড়িতে যায় তাহলে ও বউকে বরণ করে চলে আসবে আর মাঝে মধ্যেও যদি ওর ছেলে ছেলের বইয়ের সাথে দেখা করতে যায় তাও আমাদেরকে মেনে নিতে হবে কারণ শঙ্খকে আমি কোনোভাবেই হারাতে চাই না ছোটকা বলে এই তোমার দুর্বলতা সুযোগ নিয়েছে কিন্তু মোহর এবং শঙ্খ বুঝতে পেরেছো তো শ্রেষ্ঠাকে বলে যে দেখেছো তো শ্রেষ্ঠা তোমার চোখের সামনে বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল দেখো ছোটকা আমি বিয়েটা দাঁড়িয়ে দেখছিলাম এই কারণে কারণ আমার মনের আগুন আমার চোখের আগুন সব একখানে মিলেমিশে যেন আরও বেশি করে ওদেরকে আমি সায়েস্তা করতে পারি মোহরকে আমি কোনোভাবেই ছাড়বো না তুমি যে ওষুধটা এনেছো সেটা কাজ করবে তো কেন করবে না অবশ্যই করে কাজ করবে আমি অধিকটা সামলে নিয়েছি এবার যা কিছু করার চেষ্টা তোমাকেই করতে হবে বুঝতে পেরেছো তো তুমি কোনোভাবেই এই প্ল্যানটা নষ্ট করা যাবে না মোহরকে আমাদের বাড়িতে আমি কখনো ঢুকতে দেব না বিয়ে তো হয়ে গেছে কিন্তু ও বাড়িতে যাওয়ার আগে মোহরের সাথে একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে বুঝতে পারছো তো কি হবে আমি তৈরি ছোটকা কারণ আমি এতক্ষণ যাবৎ এখানে এই কারণেই দাঁড়িয়েছিলাম যাতে আমার রাগ জেদ সব কিছু বেড়ে যায় আমি যেন কাজটা করতে পারি কোনোভাবেই কাজটা থেকে মুখ ফিরিয়ে আমাকে থাকতে না হয় তুমি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করো আমি আসছি এরপরেই মোহর এবং শঙ্খর বিয়ের সমস্ত নিয়ম কানুন করছে ঠাকুরমশাই শঙ্খ এবং মোহর সাত পাকে বাঁধনে বাধা পড়ছে তারা একে অপরের সাথে সাত পাকে মন্ত্র উচ্চারণ করে ঘুরছে সাত পাক সবাই চারিদিক থেকে ফুল ছেটাচ্ছে এরপরে সাত পাক ঘোরা হয়ে গেলে অগ্নিদেবকে তারা খৈ অর্পণ করছে কুলাই নিয়ে এরপরেই সিঁদুর দান পর্ব চলে আসে শঙ্খ তার আগে মোহরকে অবাক নয়নে তাকিয়ে দেখে এবং সবাই বলে যে সিঁদুরটা হাতে নাও শঙ্খ মোহরের স্মৃতিতে পরিয়ে দাও মোহরের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দেয় লজ্জাবস্ত্র দিয়ে মোহরের মাথাটা ঢেকে দেয় সবাই এরপরে মোহরের দিকে তাকিয়ে থাকে সিঁদুর পরা অবস্থায় শঙ্খ কারণ মোহরকে অনেক সুন্দর লাগছে এই রূপে মোহরকে যে দেখতে পারবে শঙ্খ তার এই ইচ্ছেটা যে পূরণ হবে সেটাতেই শঙ্খ প্রচন্ড খুশি এদিকে অদিতি ম্যামের হাত ধরে রয়েছে আদি আদিসার আদি স্যার কোনোভাবে হাতটা ছাড়ছে না মোহরের মা যায় তখন হাত ছেড়ে দেয় বলে দেখুন আপনি জলপাইগুড়িকে আর কখনো ফিরে যাবেন না যাবো তো তোমার সাহস আছে যাওয়ার অদিতি তোমার ছেলে যদি এক্ষুনি বলে তাহলে তুমি আর যেতে পারবে না তোমার ছেলের উপর দিয়ে তুমি কথা বলতে পারবে আর তুমি যদি যাও তাহলে আমিও কিন্তু তোমার সাথে যাব। দেখুন আপনি যদি এবার যান তাহলে আমাদেরকে সেবা করার সুযোগ দেবেন আপনার সাথে যে আমাদের এইভাবে সম্পর্ক গড়ে উঠবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমার মেয়েটা তো আপনার মনে অনেক আগেই জায়গা করে নিয়েছিল কিন্তু আপনাদের বাড়ির বউ হয়ে যাবে আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি কি বলছেন আমার ছেলের মনের মধ্যে আপনার মেয়ে জায়গা করে নিয়েছে তাই তো বিয়ে পর্যন্ত পরিণতি করালো সেটাই আপনারা আসুন আমাদের বাড়িতে এবার আপনি আর আপনার কোয়ার্টারে একদম উঠবেন না অদিতি ম্যাম আপনি আমার বাড়িতে উঠবেন ঠিক আছে তাহলে আমিও কিন্তু যাব আসুন আপনাদের দুজনকে আমার বাড়িতে থাকতে দিতে আমি পারবো আর দুবেলা ডাল ভাত খেতেও দিতে পারবো আমি ডাল ভাত খাবো না আমাকে কিন্তু বিভিন্ন পদ দিয়ে খাবার দিতে হবে আমি ডাল ভাত একদম খেতে ভালোবাসি না এই বলে মোহরের মায়ের সাথে ইয়ার্কি করতে লাগে শঙ্কর বাবা শঙ্কর মায় রেগে যায় বলে তোমার সবার সাথে ইয়ার্কি করতে হবে কেন করব না উনি সম্পর্কে আমার বেয়ান হন তাই ওনার সাথে আমি একটু মজা মস্করা করে নিলাম শঙ্খ এবং মোহরের বিয়ে শেষ হয়ে যায় গোধূলি লগ্নে সন্ধেবেলা বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে তারা গল্পের আসর জমিয়ে বসে তিতির বলে দেখলি তো মোহর সন্ধ্যেবেলা বিয়ে হয়ে গেলে খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে যাওয়া যায় তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কথাবার্তা বলা যায় কথাবার্তা বলা যায় গল্প করা যায় আর এই সব কিছু খুব মজা এসিপি স্যার জানায় আপনাদের তো বিয়েটা হয়েই গেল এরপরে আমাকে কিন্তু আর কোনো ঝামেলায় জড়াবেন না আমি এবার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছি আপনাদের সমস্যা আপনারাই সামলে নেবেন শঙ্খ বলে কে বলেছে আপনি আমার বন্ধু হন আপনাকে আমি কখনো ছেড়ে যেতে পারি আর যেতে দেবও না এটা এখনই বুঝলেন শঙ্খ আমি আপনাকে সারা জীবন বন্ধুই ভেবে এসেছি কিন্তু আপনি আমাকে নানাভাবে ভুল বুঝেছেন এবং আমাকেই দোষারোপ করেছেন সেখান থেকে আজকে আমি পারমানেন্টলিভাবে মুক্তি পেলাম তো বাদ দিন না এসিপি স্যার এইসব কথা আর তুলবেন না আমি যা ভুল করেছি তার জন্য আমি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি তবে হ্যাঁ আপনাকে আমার মতো সমবেদী হতে হবে তার মানে মানে আমি বিয়ে করে নিয়েছি আমার একাকিত্ব ঘুচে গেছে আমার বউ রয়েছে এখন আপনাকে আমি একলা একলা ঘুরতে দেবো নাকি আপনার জন্য আমি একটা মেয়ে দেখব আপনাকে বিয়ে করিয়ে আমরা সবাই একই রকম মানুষ হয়ে যাব আমরা সবাই বিয়ে করে নিয়েছি ঈশান বিয়ে করেছে আমি বিয়ে করে নিলাম আপনি একলা থাকবেন সেটা তো হতে পারে না স্যারের সাথে বিয়ের কথা দেয় লজ্জা পেয়ে যায় এস ইপি স্যার তিতিরের কথার ভাজেই বুঝে যায় যে শাশ্বতীর সাথেই এসিপি স্যারের বিয়ের কথাবার্তা চলছে এসিপি স্যার বলে বাদ দিন না আমার জন্য মেয়ে কেউ খুঁজে দেয়নি তিতির আপনিও আমাকে বিয়ে করলেন না মোহরও বিয়ে করলো না এখন আমার জন্য মেয়ে আমি নিজেই খুঁজে নিতে পারবো আপনারা কেউ যেহেতু আমাকে গ্রহণ করেননি তাহলে আমার মেয়েও আপনাদের খুঁজে দিতে হবে না সবাই খুব হাসাহাসি করতে লাগে এসিপি স্যারের এই ইয়ার কিছু নেই তিতিরের মনে মনে খুব ইচ্ছে যাতে এসিপি স্যার এবং শাশ্বতীর বিয়েটা দিয়ে দেওয়া যায় ভালো দুজন একখানে থাকবে তাদের বিবাহিত জীবনে আবদ্ধ হবে এটাই তো প্রাপ্য মোহরকে তার দিদি খাবার খেতে বলে মোহর বলে এখন খাবো না সবাই মিলে একসাথে না হয় খাবো কি করে সবাই মিলে খাবি মোহর আত্মীয় স্বজনদের এখনও খাবার খাওয়া হয়নি তাদের খাবার দাবার শেষ না হলে তো আমরা খেতে পারবো না তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তখনই খাবো তুই তো বিয়ের আগে থেকে কিছু খাসনি মোহর এতক্ষণ না খেয়ে থাকতে পারবি হ্যাঁ আমি না খেয়ে থাকতে পারবো শঙ্খ এবং মোহর দুজনেই না খেয়ে উপোস রয়েছে আর তাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে শঙ্খ আজকে প্রচণ্ড খুশি মোহরকে তার পাশে বসিয়ে এইভাবে গল্প করছে তার মনের ইচ্ছে স্বপ্ন সব কিছু আজকে পূরণ হয়ে গেছে কিন্তু শ্রেষ্ঠ ওদিকে হিংস্র হয়ে উঠেছে শঙ্খ মোহরের বিয়ে দেখে তার আরও আগুন জ্বলে যাচ্ছে ভেতরে ভেতরে এই আগুন থেকে এবার মোহরের শরবতে পয়জন মিশিয়ে মোহরকে খাওয়ানোর সমস্ত পরিকল্পনা করে নিয়েছে মোহর যাতে শঙ্খর বাড়িতে ঢুক না পারে সেই ব্যবস্থা এবার করে নিয়েছে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে অবশেষে ঘটা করে শঙ্খ মোহরের স্মৃতিতে সিঁদুর পড়ালো। মোহরকে বাড়িতে যাওয়ার আগেই শ্রেষ্ঠা শরবত খাওয়াবে মোহর যাতে কোনো কোনোভাবেই রায়বাড়িতে বাড়িতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করছে শ্রেষ্ঠা বিয়েটা তো হয়েই গেছে কিন্তু তারপরও শ্রেষ্ঠা যে প্রতিশোধ পরায়ণ যে হিংস্র মনোভাব নিয়ে রয়েছে সেটা কোনোভাবেই সে বাদ দিতে পারছে না যেভাবেই হোক না কেন শ্রেষ্ঠা এবার মোহরকে ওই বাড়ির থেকে যাওয়া আটকাতে সমস্ত পরিকল্পনা করে নিয়েছে শরবতে মোহরকে দিয়ে পয়জন খাইয়ে মোহরকে ওই বাড়িতে যাওয়া থেকে আটকাবে আদৌ কি সেটা করতে পারবে শ্রেষ্ঠা নাকি হিতে বিপরীত হয়ে যাবে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে এক্সটা জলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন